হিমালয়ের ভিতর দিয়ে ভারতের যেদিকে এগিয়ে আসছে চীনের ইকোনমিক করিডর, ওয়ান বেল্ট ওয়ান রোড নামের প্রজেক্টের মাধ্যমে আসলে প্রতিবেশী দেশগুলোকে নিজেদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইছে চীন। পাকিস্তান তো বেশ রমরমিয়ে চলছে সেই প্রজেক্টে, নেপালকেও নিয়ে আসা হচ্ছে এর আওতায়। জানা গিয়েছে নেপাল হয়ে ভারতের দিকে এগিয়ে আসছে চীনের সেই ইকোনমিক করিডর। হিমালয়ের মধ্য দিয়ে ভারত নেপাল চীন ইকোনমিক করিডর ঐরির প্রস্তাব দিয়েছে বেইজিং। চীন ও নেপালের বিদেশ মন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার পরই এই প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে দুই দেশের মধ্যে কথা চলছে, ইতিমধ্যেই দুই দেশ চুক্তিও স্বাক্ষর করেছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং লি বলেন, চীন নেপাল ও ভারত স্বাভাবিকভাবেই বন্ধু, আমাদের দেশ নদী পাহাড় দিয়ে যুক্ত, পৃথিবীতে যাই হয়ে যাক না কেন এই তিন দেশের সম্পর্ক কোনো দিনই পাল্টাবে না। কিছুদিন আগেই চীনের সাহায্যে এবার ইন্টারনেটের সুবিধা নেওয়ার ব্যবস্থা করেছে নেপাল। ইন্টারনেটের পরিষেবার জন্য তারা চীনা অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে। এতদিন সাইবার স্পেসে যোগাযোগের জন্য ভারতের ওপর নির্ভরশীল ছিল নেপাল, কিন্তু এবার তারা ভারতের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে জুটি বেঁধেছে চীনের সঙ্গে। হিমালয় পর্বতের এপার থেকে ওপারে অপটিক্যাল ফাইবার নিয়ে গিয়েছে তারা। চীনা ফাইবার রাশুয়া গাড়ি সীমা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রতি সেকেন্ডের স্পিড 1.5 গিগাবাইট। বিরাটনগর, ভাইরাওয়া ও বীরগঞ্জ দিয়ে যে অপটিক্যাল ফাইবার নিয়ে যাওয়া হয়েছে তার থেকে এর গতি অনেক কম। ভারতের অপটিক্যাল ফাইবারের স্পিড প্রতি সেকেন্ডে 34 গিগাবাইট।